কালকে আমরা যে কোনো এলপিপিকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করাটা শিখেছি আজকে আমরা একটা সিমপ্লেক্স মেথড ইউজ করে কোনো একটা এলপিপিকে সলভ কীভাবে করবো সেটা দেখব ফার্স্ট একটা এক্সাম্পল দিয়েই করছি হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক একই রকম টাইপের হবে সো এই এক্সাম্পলটা একটু ভালো করে দেখবে সলভ সলভ ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি সাবজেক্ট টু সাবজেক্ট কত আছে থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি হুইস লিস আর ইকুয়াল টু থ্রি অ্যান্ড দ্য সেকেন্ড কনস্টেন্ট টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি

ম্যাক্সিমাম এসে কোনো প্রবলেম নেই চেঞ্জ করার দরকার নেই সাবজেক্ট আছে দেখো লেস দেন টাইপ আছে তাহলে লেস দেন টাইপ থাকলে আমরা আগের দিন দেখেছি যে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করে সেটাকে ইকুয়েশনে কনভার্ট করতে হয় তো ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউসিং স্ল্যাগ ভেরিয়েবল এক্স ওয়ান সরি এখানে এক্স ওয়ান থেকে এক্স থ্রি অলরেডি আছেই তাহলে এক্স ফোর অ্যান্ড এক্স ফাইভ আমাদেরকে নিতে হবে দুটো স্ল্যাক ভেরিয়েবল নিতে হবে কেন কি দুটো ইকুয়েশান আছে এখানে ঠিক আছে উই রাইট উই রাইট দ্য গিভেন এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলে কী হয় আমরা জানি এটা সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ আচ্ছা আমি এটাকে এখানে না লিখে এই ওপরেই লিখে দিচ্ছি আচ্ছা এখানেই লিখি ম্যাক্সিমাইজ জেড ইকাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ওকে সাবজেক্ট টু সাবজেক্ট টু কত হবে থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি দেখো এখানে এদিকটাতে লেস দেন আছে তাহলে স্ল্যাগ ভেরিয়েল এক্স ফোরটাকে অ্যাড করে এটাকে থ্রি করলাম অ্যান্ড ফর দ্য নেক্সট ইকুয়েশান টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি প্লাস এক্স ফাইভ টু আমরা কত করলাম টু করলাম ঠিক আছে তো এক্ষেত্রে একটু বলে রাখি আমাদের এই সিমপ্লেস মেথডে সলভ করতে গেলে এটাকে দেখো এখানে এক্স ফোর আছে ওপরের ইকুয়েশনটাতে তাহলে নিচের ইকুয়েশানে যেহেতু এক্স ফোর নেই সো জিরো ইন্টু এক্স ফোর করলাম আর নিচের ইকুয়েশানটাতে আমাদের এক্স ফাইভ ছিল কিন্তু ওপরে নেই সো এটাকে লিখলাম কত জিরো ইন্টু এক্স ফাইভ ওকে উইচ ইকুয়াল টু থ্রি অ্যান্ড ইকুয়াল টু টু হায়ার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ অল আর পজিটিভ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম সরি কমপ্লিট হয়নি স্ট্যান্ডার্ড ফর্ম এখনো যেহেতু স্ল্যাগ ভেরিয়েল আর এখানে এক্স ফোর আর এক্স ফাইভ তাহলে এদের করেসপন্ডিং কস্টগুলোকে আমাদের জিরো দিতে হবে এক্স ফোর প্লাস জিরো এক্স ফাইভ ঠিক আছে খেয়াল করো এই যে এখানে যে এক্স ওয়ানের কফিশিয়েন্ট এক্স টুর কফিশিয়েন্ট যেগুলো আছে এদেরকে বলা হয় কস্ট বলা হয় ঠিক আছে তাহলে এক্স ওয়ানের কস্ট কত ওয়ান এক্স টু কফিশিয়েন্ট কত ওয়ান তাহলে এক্স টু কস্ট ওয়ান এক্স থ্রির করসপন্ডিং কস্ট কত ওয়ান আর এক্স ফোরের করসপন্ডিং কস্ট জিরো এক্স ফাইভের করসপন্ডিং কস্ট জিরো তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম এরপরে আমরা একটা টেবিল করবো সেই টেবিলটা করে আমরা সিম্পলি সুন্দরটাকে সলভ করবো তো টেবিল করে আমরা যখন সলভ করবো এই নিয়মটা একটু ভালো করে দেখবে যেগুলো যেগুলো বলবো প্রত্যেকটাই নিয়ম হিসাবে মনে রাখবে তো আমি যেহেতু টেবিলটা এখানে করব তাহলে এটাকে মুছে দিয়ে ওপরে লিখছি তাহলে আলটিমেটলি এটা কত হবে ওপরে যদি লিখি তাহলে এটা হবে জিরো ইন্টু এক্স ফোর প্লাস জিরো ইন্টু এক্স ফাইভ ওকে এটা হবে কত যে এক্স ফোর প্লাস জিরো ইন্টু এক্স ফাইভ ইকুয়াল টু ছিল থ্রি আর এটা ছিল জিরো ইন্টু এক্স ফোর প্লাস এক্স ফাইভ ইকুয়াল টু টু ওকে আর এক্স থেকে শুরু করে এক্স ফোর এক্স ফাইভ আর অল পজিটিভ তা এটাকে ওপরে লিখে দিলাম নেক্সট যে টেবিলটা করবো দেখো কীভাবে করছি টেবিলটা খেয়াল রাখবে যতগুলো এখানে ভেরিয়েবল থাকবে তার সঙ্গে আরও চার যোগ করবে তার মানে এখানে পাঁচখানা ভেরিয়েবল আছে তাহলে পাঁচ আর চারে কত নয় তাহলে এই নখানা মানে কলাম আমাদেরকে ড্র করতে হবে তাহলে ফার্স্ট আমি এই একটা রো বানালাম নটা কলাম করতে হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কী বললাম বললাম যে যতগুলো এখানে ভেরিয়েবল থাকবে তার সঙ্গে আরও চার যোগ করে অর্থাৎ ততগুলো আমাদের কলাম এখানে বানাতে হবে ঠিক আছে তাহলে চারটে ঘর ছেড়ে দেবে এক দুই তিন চার চারটা ঘর ছেড়ে দিয়ে এখানে লিখবে কত এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ ওকে আচ্ছা কেউ যদি মনে করে যে এখানে আরেকটা একটা ঘর করবে তাহলে সে তাহলে এখানে করবে এখানে কি মিন রেশিও লিখবে মিন রেশিও তাহলে ঘর সঙ্গে কিন্তু একটা বেড়ে গেলো তাহলে যতগুলো ভেরিয়েবল থাকবে তার সঙ্গে আরও পাঁচটা যোগ করবে মানে অর্থাৎ পাঁচটা ভেরিয়েবল ছিল আমরা তার সঙ্গে আরও পাঁচ যোগ করে দশখানা কলাম করলাম ঠিক আছে এই মেন রেশিও যেটা লিখেছি এই মেন রেশিও ঘরটা যদি কেউ অ্যাড করতে চায় তাহলেও হবে না করলেও হবে সো মেন রেশিওটা অ্যাড করতে গেলে কি করতে হবে মেন রেশিওটা অ্যাড করতে গেলে আমাদের যতগুলো ভেরিয়েবল থাকবে তার থেকে পাঁচখানা বেশি কলাম করতে হবে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এই যে গিভেন সিস্টেম এই গিভেন সিস্টেমটাকে আমরা কিভাবে লিখতে পারি জেড ইকুয়াল টু সি ডট এক্স তাই তো আর এ এক্স ইকুয়াল টু বি আকারে এবার বুঝতেই পারবে সি মানে কত সি মানে হচ্ছে দেখো খেয়াল করো যে ওয়ান 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 মানে এই যে ওয়ান 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 কমা দিয়ে জিরো জিরো এটা হচ্ছে সি এক্স মানে কত এক্স মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ ঠিক আছে তাহলে এই সি এর সঙ্গে যখন তুমি এক্সট্রা ডট প্রোডাক্ট করবে দেখবে এই লাইনটা চলে আসবে আচ্ছা এ মানে কত বুঝতেই পারছো এ মানে হচ্ছে থ্রি টু ওয়ান ওয়ান জিরো ও টু ওয়ান টু জিরো ওয়ান ক্লিয়ার ওকে আর বি মানে হচ্ছে কোনটা তোমার এই থ্রি টু তাহলে আমরা এখানে এ ওয়ান থেকে শুরু করে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ লিখে দিয়েছি ওকে তাহলে এখানে লিখবো বি আচ্ছা বি এর ওপর থেকে এখানে আমরা আর একটা রো এক্সট্রা অ্যাড করব এটা এখানে লিখবো সিজে সিজে মানে কস্ট এই যে সি কত আমাদের ওয়ান 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 জিরো জিরো তাই তো তাহলে সি ওয়ানটা ওয়ান সি টুটা ওয়ান সি থ্রিটা ওয়ান সি ফোর জিরো সি ফাইভ জিরো তাহলে সি ওয়ানটা কত বলো সি ওয়ানটা ওয়ান সি টু ওয়ান সি থ্রি ওয়ান সি ফোরটা জিরো সি ফাইভটা জিরো তাহলে কী করলাম এখানে এই যে অবজেক্টিভ ফাংশনের যে কোফিশিয়গগুলো সেগুলো আমরা পরপর লিখে দিলাম ঠিক আছে ওয়ান 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 জিরো জিরো বেশ এবার দেখো এবার বি লিখেছি এখানটায় ওকে এবার এটাকে বলা হয় বেসিক ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে সরি এটা বেসিক ভেরিয়েবল এটা বেসিক ভেক্টর আর এটা হচ্ছে কস্ট করসপন্ডিং টু বেসিক ভেক্টর প্রত্যেকটা মানে এখনই বুঝতে পারবে ফার্স্ট খেয়াল করো বি আছে বি মানে কত আমাদের বলো এ এক্স ইকুয়াল টু এর সঙ্গে কম্পেয়ার করলে ইকুয়েশনের ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হবে বি সো এখানে হবে থ্রি এখানে হবে টু ওকে তাহলে দেখো যে বি মানে বি তাহলে বিয়ের নিচে কোনটা লিখব এই ইকুয়েশনের ডান দিকে যেটা থাকবে সেটা এ ওয়ান মানে কত বলো এ ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ানের করসপন্ডিং যে ভেক্টরটা অর্থাৎ থ্রি টু তাহলে এ ওয়ান থ্রি টু এক্স টুটা কত হয় বলো টু ওয়ান টু ওয়ান এক্স থ্রিটা কত হয় বলো ওয়ান টু এক্স ফোরটা কত হয় বলো ওয়ান জিরো ওকে এক্স ফাইভটা কত হবে জিরো ওয়ান জিরো ওয়ান তো এই টেবিলটা তাহলে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এখন খেয়াল করো আমরা যেহেতু দুটো ভেরিয়েল নিয়ে আছি তার মানে আমাদের ভাবতে হবে কত আট টুর আমরা আট টুর আছি এখন আমরা যদি এমনিতেই এই দুটো ইকুয়েশনকে সলভ করতাম তাহলে আমাদের তিনখানা ভেরিয়েবলকে জিরো ধরে নিতাম আর দুখানার জন্য সলভ করতাম তাই না তাহলে যে যাদেরকে আমরা জিরো ধরে নিতাম তারা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল আর যাদেরকে আমরা জিরো সলভ করতাম তাদেরকে বলা হয় বেসিক ভেরিয়েবল এখন আট টুর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে কত বলো ওয়ান জিরো আর জিরো ওয়ান তাহলে তোমাকে এখানে দেখতে হবে এটা হচ্ছে আট স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস তাহলে এখানে দেখতে হবে যে এই ওয়ান জিরোটা কোথায় এসছে কোন ভেক্টরটা তাহলে এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে ওয়ান জিরো এটা জিরো ওয়ান তার মানে আমাদের যে বেসিস যেটা স্ট্যান্ডার্ড বেসিস সেটা হচ্ছে কত বলো এ ফোর কমা এ ফাইভ বোঝা গেল যে ওয়ান জিরো জিরো ওয়ানটা কোথায় আসছে এই যে এ ওয়ান জিরোটা হচ্ছে এ ফোর ভেক্টর জিরো ওয়ানটা হচ্ছে এ ফাইভ ভেক্টর সেই জন্য বেসিসে কত বসবে এ ফোর আর এ ফাইভ ক্লিয়ার হলো তাহলে এই বিয়ের জায়গায় কোনটা বসবে যেখানে ওয়ান জিরো আর জিরো ওয়ান আসবে সেটা বসবে বিয়ের জায়গায় ওকে এক্স বি বি মানে হচ্ছে কি করসপন্ডিং ভেরিয়েবল তাহলে এ ফোরের করসপন্ডিং ভেরিয়েবল কত এক্স ফোর আর এ ফাইভের করসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে এক্স ফাইভ তারপর দেখো এখন খেয়াল করো যে তাহলে এবার এটা সিবি সিবিটা কি সিবিটা হচ্ছে বেসিক ভেরিয়েবলের করসপন্ডিং কস্ট অর্থাৎ এখানে তুমি এভাবে ভাবতে পারো এ ফোরের করসপন্ডিং কস্ট অর্থাৎ এ ফোরের করসপন্ডিং ভেরিয়েলকে এক্স ফোর তাহলে এক্স ফোরের এ ফোরের করসপন্ডিং কস্টটা কত উপরে লেখা জিরো এ ফাইভের এর করসপন্ডিং কস্ট কত লেখা আছে জিরো তাহলে সিবিতে কি বসবে সিবি তে বসবে হচ্ছে যে এ ফোর আর এখানে যে দুটো বসবে তাদের যে কস্টগুলো উপরে থাকবে সেগুলো সি এর জায়গায় বসবে ক্লিয়ার হলো এখন জেড জে মাইনাস জে মাইনাস সরি এটা হবে জেড জে মাইনাস সি জে আমাদের ক্যালকুলেট করতে হবে জেড জে মাইনাস টা কি জেড জে মাইনাস সিজে হচ্ছে প্রত্যেকটা কলমের সঙ্গে এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট মাইনাস সিজে ওকে তাহলে জেড জেটা হলো কি জেড জে হলো এই কলমের সঙ্গে এই কলমের ক্রস প্রোডাক্ট সরি ডট প্রোডাক্ট তাহলে এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করা মানে কি ভাবো যে জিরো ডট জিরো তার সঙ্গে যদি আমি ডট প্রোডাক্ট করি থ্রি ডট টু তাহলে কত হবে জিরো ইন্টু থ্রি প্লাস জিরো ইন্টু টু আলটিমেটলি জিরো তার মানে এটা ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারো এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ করে যোগ তাহলে আমরা যদি তাই হয় তাহলে জেড যেটা কথা হচ্ছে বলো জিরো ইন্টু থ্রি প্লাস জিরো ইন্টু টু মানে আলটিমেটলি জিরো তার থেকে সি যেটা বাজ যাবে মানে ওয়ান বাদ যাবে তাহলে জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান ক্লিয়ার হলো তাহলে একইভাবে এটার ক্ষেত্রে কথা হয় বলো এটার সঙ্গে এটা গুণ করতে হবে এটার সঙ্গে এটা গুণ করে যোগ করতে হবে সো আলটিমেটলি জিরো মাইনাস ওয়ান আচ্ছা নেক্সট তাহলে এবার এটা দেখো আচ্ছা মানে কোশ্চেনটা আমার একটু ভুল লেখা হয়েছে হ্যাঁ ভুল লেখা হয়েছে মানে কি এখানে এক্স থ্রি করসপন্ডিং এখানে থ্রি ছিল তোমরা একটু চেঞ্জ করে নাও কোশ্চেনটা এক্স থ্রি করসপন্ডিং এটাকে থ্রি করে নাও এই যে কস্টটাকে থ্রি করে নাও এক্স থ্রি করসপন্ডিং তাহলে এখানে থ্রি হবে ওকে মানে পুরো প্রবলেমটাতে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আমি লিখেছিলাম ওখানে তোমরা থ্রি এক্স থ্রি করবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন ঠিক আছে এবার এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করো আবার জিরো হবে ঠিক আছে জিরো তার থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস থ্রি এবার খেয়াল করো এটার সঙ্গে এটা করলে জিরো ওপরে জিরো আছে সো জিরো জিরো এখন তোমাদেরকে দেখতে হবে যে যদি এই জেড জে মাইনাস থ্রি প্রত্যেকটাই পজিটিভ বেরিয়ে যায় তাহলে টেবিলটা শেষ ঠিক আছে তাহলে আর কিছু করার নেই এবার যদি টেবিলটা পজিটিভ না হয় নেগেটিভ হয় তাহলে কী হবে এখানে আরও টেবিল তৈরি হবে তো এখানে দেখো আমাদের নেগেটিভ অলরেডি চলে এসেছে তিনটে ঘরে মানে জেড ওয়ান মাইনাস সি ওয়ান জেড টু মাইনাস সি টু অ্যান্ড জেড থ্রি মাইনাস থ্রি থ্রি আর নেগেটিভ তাহলে তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে সব থেকে ছোট ওই নেগেটিভগুলোর মধ্যে সব থেকে ছোটো কোনটা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি এদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে কে মাইনাস থ্রি তার মানে বুঝতে হবে যে এই মাইনাস থ্রিতে এই মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রিটা কার জন্য এসছে এ থ্রির জন্য এসছে তাহলে এবার এ থ্রি ভেক্টরটা বেসিসের মধ্যে এন্টার করবে আমরা রিপ্লেসমেন্ট থিয়ে পড়েছিলাম যে এবার এ থ্রিটা কী হবে বেসিসে রিপ্লেস হবে তাহলে আটটুর ক্ষেত্রে দুটোর বেশি বেসিস পাওয়া যায় না যখন এ থ্রিটা বেসিসে রিপ্লেস হবে তাহলে নিশ্চয়ই এদের মধ্যে কেউ একটার রিপ্লেস হয়ে এ থ্রি হবে এবার এই ওয়ান জিরোটা রিপ্লেস হয়ে এ থ্রি হবে না জিরো ওয়ানটা এখানে আসবে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে এখান থেকে এই নতুন বেসিসটা এই এ থ্রির করসপন্ডিং আসবে ঠিক আছে তাহলে সেটা কিভাবে বুঝবো সেটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে আমরা তো এইটুকু বুঝতে পারলাম এ থ্রি কলামটা হচ্ছে আমাদের বেসিস হবে তাই তো তাহলে এখন এই থ্রি কে ওয়ান দিয়ে ভাগ করবে কে টু দিয়ে ভাগ করবে অর্থাৎ বি বাই এই ফার্স্ট কোফিশিয়েন্ট আর এই বি বাই সেকেন্ড কোফিশিয়ান্ট দেখ তাহলে এই মিনিমাম রেশিওটা বের করো তাহলে কত হবে থ্রি বাই ওয়ান কী করলাম থ্রি বাই ওয়ান আর টু বাই টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে কত থ্রি তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম রেশিও কোনটা বলো এই দুটোর মধ্যে মিনিমাম হচ্ছে ওয়ান তার মানে আমরা দেখলাম যে এই থ্রি ভেক্টরের ক্ষেত্রে এই এই এলিমেন্টের করসপন্ডিং এই এলিমেন্টের করসপন্ডিং যে রেশিওটা আমরা পেলাম সেটা হচ্ছে কম মিনিমাম তাহলে আমাদের তাহলে আমাদের যেটা করতে হবে এটাকে এটাকে বলা হয় কি এলিমেন্ট এই কি এলিমেন্টটাকে ওয়ান বানাতে হবে বাকিটাকে জিরো বানাতে হবে আমি আবার রিপিট করছি যে জেড জে মাইনাস থ্রি এগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো তাহলে এখানে আমাদের মাইনাস থ্রিটা সব থেকে ছোটো তাহলে এই এ থ্রি ভেক্টরটা আমাদের এবার বেসিস হবে এখন প্রশ্ন হচ্ছে এ থ্রি এলিমেন্টটা ওয়ান জিরো বেসিস হবে না জিরো ওয়ান বেসিস হবে এটা হচ্ছে আমাদের কোশ্চিন তার জন্য আমাদের কি করতে হবে এই বিয়ের এলিমেন্টকে এটা দিয়ে ভাগ করতে হবে এটা দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ভাগ করে যেটা মিনিমাম রেশিও তাহলে আমাদের দেখলাম এই দুয়ের করসপন্ডিং মিনিমামটা আসছে তাহলে এইটাকে ওয়ান বানাতে হবে বাকিটাকে জিরো বানাতে হবে তার মানে এখানে আমি এইটুকু বুঝতে পারলাম যে আমাদের এইটা হবে বেসিস কত এখানে জিরো এখানে ওয়ান তার মানে এই এ ফাইভটা এখানে চলে আসবে তার মানে এ ফাইভটা ডিপার্ট ডিপার্ট করবে মানে এটা বেরিয়ে যাবে আর এখানটায় এ থ্রিতে আমাদের এই বেসিসটা এখান থেকে বেরিয়ে যাবে আর এখানে এসে ঢুকবে সো তাহলে আমাদের নেক্সট টেবিলটাতে আমরা এখন তাহলে করি তাহলে এখানে লিখে দেবে কি সিন্স এটা হচ্ছে জেড ওয়ান মাইনাস সি ওয়ান ঘর জেড টু মাইনাস সি টু অ্যান্ড জেড থ্রি মাইনাস সি থ্রি আর নেগেটিভ উই পাস অন নেক্সট টেবিল ওকে আমরা নেক্সট টেবিলে যাবো এবার নেক্সট টেবিলটা আবার তৈরি করে নিই তাহলে এটা লেখা হয়ে গেল এখন নেক্সট টেবিলটা কটা ঘর করেছিলাম পাঁচটা ভেরিয়েবল আর তার সঙ্গে আরো পাঁচটা এক্সট্রা নিয়েছিলাম দশটা নিশ্চয়ই দেখা যাচ্ছে এটা হুম ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তাহলে হচ্ছে এক দুই তিন চার এটা হচ্ছে বিয়ের ঘর এটা হবে আমাদের এক্স বিয়ের ঘর এটা হবে বিয়ের ঘর এটা হবে সিবির ঘর ঠিক আছে এই বি থেকে এখানে আর একটা রো অ্যাড হয় তোমরা জানো সেটা হচ্ছে সিজের ঘর সিজেগুলো কত ছিল এই যা ছিল তাই হবে ওয়ান ওয়ান থ্রি জিরো জিরো এখন দেখো যেই ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে এই রোটাকে যদি কেউ মনে করে আমি লিখবো না এই কলামটাতে পরের টেবিলটাতে তাহলেও কোনো প্রবলেম নেই লিখলেও প্রবলেম নেই না লিখলেও প্রবলেম নেই বোঝা গেল তাহলে কী বললাম যে বেসিসটা বেরিয়ে যাচ্ছে ওটাকে আর লিখার না লিখলেও হবে তাহলে এখানে কত হবে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ওকে তাহলে এবারে দেখো কি করতে হবে আমাদের যে আমাদের আমরা বললাম যে কি এলিমেন্টটা আমাদের দুই বেরিয়ে গেল তাহলে এই দুইটাকে ওয়ান করতে হবে ঠিক আছে তাহলে এই দুইটাকে যদি আমাদের ওয়ান করতে হয় তাহলে প্রথমেই দেখো এই হাফ দিয়ে এই রোটাকে ভাগ করতে হবে ক্লিয়ার মানে এখানে যা থাকবে এটাকে ওয়ান করতে গেলে দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে যদি আমরা এই রোটাকে ভাগ করি এটা অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স অপারেশন করছি আমরা এখানে তাহলে দুই দিয়ে ভাগ করলে এই এলিমেন্টটা হবে কত ওয়ান এটা হবে ওয়ান এটা হবে হাফ এটা হলো ওয়ান ঠিক আছে এটা হবে জিরো আর হাফ আর এটাকে আমি বলেছিলাম লিখবে না লেখার দরকার নেই ওটাকে কে যদি মনে করে লিখবে তাহলে লিখবে বেশ তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে কি যে এইটাকে জিরো বানানো তাই তো কারণ এটা ওয়ান এটা জিরো হবে এখন এই ফার্স্ট রুয়ে এটাকে জিরো বানাতে গেলে মনে রাখবে একটা সময় অপারেশন করার সময় যে এলিমেন্টটাকে জিরো বানাবে ওই রো থেকে সব সময় তোমাকে নিচের রোটা বাদ দিতে হবে মানে আমি যদি এখানে জিরো বানাতাম তাহলে এটা থেকে ওপরেরটা বাদ দিতাম তাহলে যাকে জিরো বানাবো সেই এলিমেন্টটা যে রোতে থাকবে সেই রো থেকে আমাকে নিচের রোটা বা যেটা আলাদা রো সেটাকে বাদ দিতে হবে তাহলে এই ওয়ানকে যদি জিরো বানাতে হয় তাহলে নিচের রোটাকে কিছু দিয়ে গুণ করে ওপরেরটা থেকে বিয়োগ করতে হবে ক্লিয়ার তাহলে তুমি বলো যে এই নিচের রোটাতে এ দেখো আমরা যদি কত দিয়ে গুণ করলে প্রথমে এটা মিলবে এখানে ওয়ান আছে তাহলে আমরা যদি এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান বেরিয়ে যাবে তখন এটা থেকে এটা বাদ দিলে জিরো হয়ে যাবে কথাটা বোঝা গেল বাট যদি এখানে থ্রি বাই টু ধরো থ্রি আছে তাহলে আমরা সেক্ষেত্রে কত করতাম তাহলে আমরা যখন টু বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতাম কারণ যেই টু বাই সরি থ্রি বাই টু দিয়ে মাল্টিপ্লাই করতাম যেই থ্রি বাই টু দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে টু টু কেটে গেলে থ্রি পড়ে থাকতো তখন এটা থেকে এটা বাদ দেবে বোঝা গেল ব্যাপারটা তাহলে ইন জেনারেল রুলসটা কি ধরো এখানে ওয়ান আছে তাহলে টুয়ের সঙ্গে কত গুণ করলে ধরো এর সঙ্গে এক্স গুণ করলে আমি ওয়ান পাবো মনে করো কারণ আমাকে এটার সঙ্গে কিছু গুণ করে আগে এটা আনতে হবে তারপরে তো বিয়োগ করতে হবে তাহলে টু এর সঙ্গে এক্স গুণ করে যদি ওয়ান আসে তাহলে এক্সের মান কত হচ্ছে হাফ তাহলে আমরা কত গুণ করতে হবে আমাদের এটার সঙ্গে হাফ গুণ করতে হবে তো তাহলে এই রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে হাফ গুণ করবো আর ওপরের রো থেকে বাদ দেবো তাহলে ফার্স্ট এখানে হাফ গুণ করলে কত হবে বলো হাফ গুণ করলে ওয়ান হবে তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত হবে টু হবে নেক্সট এখানে হাফ গুণ করলে ওয়ান হবে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু হবে এখানে হাফ গুণ করলে হাফ হবে টু থেকে হাফ বাদ দিলে কত হবে থ্রি বাই টু এখানে হাফ গুণ করলে কত হবে ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো এখানে হাফ গুণ করলে জিরোই হবে সো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান ক্লিয়ার হলো এবার খেয়াল করো এই টেবিলটা আর এই টেবিলটাতে আগে এ ফোরটা ছিল কত ওয়ান জিরো আর জিরো ওয়ানটা ছিল এ ফাইভ এখন এ ফাইভটা রিপ্লেস হয়ে গেছে দেখো এ থ্রিটা জিরো ওয়ান হয়ে গেছে তাহলে এখন বেসিসকে হলো বলো এখন বেসিস হলো এ ফোর আর এ ফাইভ সরি এ থ্রি তাই না এ থ্রিটা জিরো ওয়ান সবসময় অর্ডার বেসিস নিতে হবে সো আগে ওয়ান জিরোকে রাখতেই হবে তোমাদের ওকে তাহলে এ ফোর যদি হয় তার করসপন্ডিং ভেরিয়েবল কত হবে এক্স ফোর তার করসপন্ডিং ভেরিয়েবল হবে এক্স থ্রি তাহলে সিবিটা দেখো এ ফোরের করসপন্ডিং কস্ট কত জিরো আর এ থ্রির করসপন্ডিং কস্ট কত থ্রি এবার দেখো সিবিটা চেঞ্জ হয়ে গেল কিন্তু ঠিক আছে তাহলে এটা টেবিল ওয়ান ছিল এটা টেবিল লিখবে ওকে এটা হচ্ছে আমাদের কাছে জেড জে মাইনাস জে তো তাহলে জেড জে মাইনাস সিচে কিভাবে বলেছিলাম যে এই কলমের সঙ্গে এই কলামের ডট প্রোডাক্ট অর্থাৎ টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু থ্রি দ্যাট ইজ থ্রি থ্রি মাইনাস যদি সিজে করি মানে ওয়ান তাহলে টু হবে এটার সঙ্গে এটা করো তাহলে জিরো প্লাস টু ইন্টু থ্রি মানে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু থেকে ওয়ানটাকে বাদ দিতে হবে মানে হাফ নেক্সট দেখো এখানে যে জিরো ইন্টু জিরো থ্রি ইন্টু থ্রি মানে থ্রি থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো অ্যান্ড লাস্ট কেস লাস্ট টেবিল দেখো জিরো মাইনাস জিরো জিরো তাহলে এখানে খেয়াল করো যে এখানে সমস্ত জেড জে মাইনাস সিজে আর পজিটিভ তাহলে যখনই সমস্ত জেড জে মাইনাস সিজে আর পজিটিভ বা জিরো আসবে তখনই তোমার টেবিলটা ফিনিস আর করতে হবে না তোমাকে তাহলে সিন্স নেক্সট যখন পজিটিভ চলে আসবে লিখবে সিন্স অল অল জেড জে মাইনাস সিজে গ্রেটার দেন অড ইকুয়াল টু জিরো দ্য অপটিমাল কন্ডিশান আর স্যাটিসফাইড ঠিক আছে সলিউশান ইজ সলিউশন ইজ সলিউশনটা কতভাবে দেখো সলিউশনটা কিভাবে দেখবে এখানে কোন কোন ভেরিয়েল আছে সেই ভেরিয়েলগুলো দেখবে ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো যে এক্স থ্রি ইকুয়াল টু কত আছে এই যে এক্স থ্রি এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান আর এক্স ফোর ইকুয়াল টু কত এক্স ফোর ইকুয়াল টু দেখো টু আছে বুঝা গেলো মানে জাস্ট এক্স থ্রি ইকুয়াল টু কত এক্স ফোর ইকুয়াল টু কত কিন্তু আমাদের প্রবলেমে এক্স ফোর কোনো ভেরিয়েবল ছিল না সো আমরা এক্স ফোর ভেরিয়েবলটাকে লিখবো না ক্লিয়ার তাহলে ওটাকে লেখার দরকার নেই তাহলে কী লিখবো এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান লিখবো তাহলে আর কোন কোন ভেরিয়েবল বাকি থাকলো এক্স ওয়ান আর এক্স টু এখন এক্স ওয়ান আর এক্স টু এখানে নেই তো তাহলে যেহেতু নেই সেজন্য এক্স ওয়ান আর এক্স টু ইকুয়াল টু জিরো লিখবো বোঝা গেল সলিউশন লেখার নিয়মটা যে অ্যাট ফাইনাল টেবিল এই ওয়ার্নিং যে বেসিক ভেরিয়েবল এক্স ফোর আর এক্স থ্রি তুমি সেটা ইকুয়াল টু বি এর ভ্যালুটাকে করে দেবে যে ভেরিয়েবলগুলো এখানে অ্যাবসেন্ট থাকবে তাদেরকে জিরো করবে অতএব জেড ম্যাক্স আমাদেরকে কী বের করতে হবে ম্যাক্সিমাম অফ জেড তাই তো এবার ম্যাক্সিমাম অফ জেডটা কত ছিল একটু মনে করো যে জেড জেড ম্যাক্সটা দেওয়া ছিল আমাদের কাছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি তাহলে এক্স ওয়ান জিরো এক্স টু জিরো তাহলে এক্স থ্রি মানে কত বেরিয়েছে এক্স থ্রি মানে ওয়ান বেরিয়েছে তাহলে এখানে ওয়ান বসিয়ে দিলে এটা হয়ে যাবে কত থ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের মানে কমপ্লিট একটা প্রবলেম তাহলে এখানে যেমন দুটো টেবিলেই আমার অল জেড জে মাইনাস সি যে আর পজিটিভ বেরিয়ে গেল বাট অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে ইনজেনারেলের পরীক্ষায় যে প্রবলেমগুলো থাকে অ্যাটলিস্ট তিনটে করে টেবিল হয় কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে চারখানা টেবিলও হতে পারে প্রসিডিউরটা একই প্রসিডিওর কোনো ডিফারেন্স কিছু নেই তাহলে আমরা আজকে যে প্রবলেমটা সলভ করলাম এটা হচ্ছে কি যে যদি অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ থাকে এবং সাবজেক্ট টু দ্য কন্ডিশান যদি অল লেস দ্যান টাইপ থাকে তাহলে এই মেথডে সলভ হবে আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে যদি কোথাও গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কি হবে এটা একটা টাইপ ওকে আর আর যদি মিনিমাইজ টাইপ থাকে অর্থাৎ মিনিমাইজ অবজেক্ট তাহলে তার জন্য একটা ভিডিও বানাবো আর একটা ক্লাস নেব নেবো কোথায় সেটা হচ্ছে যে কখন আনবাউন্ড বাউন্ডেড সলিউশন থাকবে কখন আনবাউন্ডেড সলিউশন থাকবে আর কখন নো সলিউশন থাকবে তাহলে এই যে ক্যাটাগোরাইজেশান এই কটা আমাদের ক্লাস দরকার এখানে তাহলে স্ল্যাগ ভিডিওবেলের জন্য অর্থাৎ গ্রেটার দ্যান টাইপের জন্য একটা ক্লাস নিতে হবে মিনিমাইজের জন্য একটা ক্লাস নিতে হবে আর ক্যাটাকোরাইজেশান অর্থাৎ ওই কখন বাউন্ডারি সলিউশান আর কখন নো সলিউশন তার জন্য আমাদের করতে হবে ঠিক আছে তো আজকের এটা হচ্ছে একটা একটা টাইপ গেল আমাদের তো তোমরা এখানে উদাহরণের যে সমস্ত অঙ্ক ম্যাক্সিমাইজ দেওয়া আছে আর লেস দ্যান টাইপ দেওয়া আছে সেই সমস্ত প্রবলেম দেখবে এবং একইভাবে ওই এক্সারসাইজে যেগুলো ম্যাক্সিমাইজ টাইপ আর লেস দ্যান টাইপ দেওয়া আছে সেটা করবে